Give us ammunitions, give us rations, and then you will see for yourselves that given a chance, how the Bengali will fight. Chawal khata hai. তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো মুজিব দ্য মেকিং অফ এ নেশন মুভির ট্রেলারকে নিয়ে। এবং আপনারা সকলেই জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের স্বাধীনতার জন্য যে লড়াইটা করেছিলেন সেটার উপর বেশ করেই কিন্তু এই সিনেমাটাকে নির্মিত করা হচ্ছে। তো গাইস, আজকে আমরা বলবো যে এই মুভির ট্রেলারটা কেমন ছিল এবং আগের ট্রেলারটা চাইতে কতটা বেটার সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন এরপর আসল কথায় আসা যাক। তো গাইস, এক বছর আগে কিন্তু এই মুভিটার একটা ট্রেলার ইউটিউবে আপলোড করা হয়েছিল, জাস্ট আপনারা এখনও চেক করতে পারেন, পেয়ে যাবেন ইউটিউবে। তো সেখানে সেই সময় কিন্তু এই ট্রেলারটাকে নিয়ে অনেক সমালোচনা করেছিল এবং তারপর থেকে কিন্তু এই মুভিটার কোনো আপডেট আর আসেনি। এবং তার পাক্কা এক বছর পর আবারও কিন্তু এই ট্রেলারটাকে ইউটিউবের মধ্যে রিএডিট করে কিন্তু আপলোড করা হয়েছে। এবং পরিবর্তন কি হয়েছে ট্রেলারটার মধ্যে? তো গাইস, আমি যেটা ফলো করলাম সেটা হলো যে এই মুভিটার কালার গ্রেডিংয়ের কাজটা কিন্তু আগের চাইতে অনেক বেটার হয়েছে, এক কথায় অসাধারণ। এবং যদি ভিএফএক্স নিয়ে কথা বলি তাহলে আমার একটু এক জায়গায় খটকা আছে, বাট আপনারাও যদি ফলো করেন সেটা আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জাস্ট একটু ভালো করে ফলো করবেন। যেখানে আরফিন শুভ অনেকগুলো মাইক্রোফোনের সামনে ভাষণ দিচ্ছে এবং সেখানে একটু যে মাইক্রোফোনগুলো আছে সেগুলোর উপরে কিন্তু একটু গ্রিন স্ক্রিনের ছোটাটা আছে, জাস্ট আপনি একটু ভালো করে যদি ফলো করেন তাহলেই বুঝতে পারবেন। তবে এই মুভিটার বাজেটকে নিয়ে যদি কথা বলি তো শোনা যাচ্ছে এই মুভিটা বাংলাদেশি কারেন্সিতে 40 কোটি টাকা বাজেট আছে এই মুভিটার। তো এই মুভিটার বাজেট কিন্তু অনেক হাই একটা বাংলা সিনেমার ক্ষেত্রে, মানে সাধারণ বাংলা ছবির ক্ষেত্রে যে বাজেটটা নির্মিত হয় তার থেকে কিন্তু অনেকটাই বেশি এই মুভির বাজেট। তবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখি তাহলে মুভির ভিএফএক্স আরও একটু ভালো হতে পারতো। এবং যদি আরফিন শুভকে নিয়ে কথা বলি তাহলে আপনারা সকলেই জানেন শেখ মুজিবুর রহমান সাহেবের রোলটাকেই কিন্তু প্লে করছেন, ক্যারেক্টারটাকেই প্লে করছেন আরফিন শুভ। এবং সেই জায়গায় আমরা জানি যে মুজিবুর রহমান সাহেবের যে ভয়েস সেটা কিন্তু অনেক ডিপ ছিল এবং তার যে কোনো কথার মধ্যে একটা জাদু ছিল। মানে অনেকেই দেখবেন না কোনো সাধারণ কথাকে মানে এত সুন্দরভাবে বলে, সেটার মধ্যে একটা আলাদা রকমের ফিল দেয়। তো সেরকম তো এই মুজিবুর রহমানের সাহেবের যে একটা গলা সেটা কিন্তু অনেক ডিপ ছিল এবং তার কথা শুনে পাবলিক একটা জোশ পেত। এবং এখন সমস্যা হলো যে এটাই, আরফিন শুভর যে গলা সেটা কিন্তু দর্শক অ্যাকসেপ্ট করতে পারছে না। আরে ভাই, শেখ মুজিবুর রহমান সাহেবের যে গলা, কথাবার্তা সব কিছুই তো আলাদা। এখানে যদি আমরা আরফিন শুভর সাথে তুলনা করি তাহলে সম্পূর্ণ ভুল হবে। দেখুন, আরফিন শুভ চেষ্টা করেছে, অনেক ট্রাই করেছে কি বলবো, এবং তার কাছে এটা অনেকটাই টাফ, মানে কী বলবো, টাফ বললেও ভুল হবে, কারণ এই রোলটা আরফিন শুভর জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জিং। আমি বলবো যে আমি যদি দেখি আমার দিক থেকে তাহলে কিন্তু ওগুলো আরফিন শুভ এই জায়গাটাতে বেস্ট ভালো পারফরমেন্স দিচ্ছে, তার তরফ থেকে যতটা মানে পারে সে কিন্তু চেষ্টা করেছে। তবে আরফিন শুভর যে ভয়েস, ডাবিং সব কিছু, কিন্তু যে ম্যাকিং, মানে ম্যাকিং বলতে আপনার যে লুক, মানে লুক অ্যান্ড ফিল সব কিন্তু আমার বেশ ভালোই লেগেছে মুজিবুর রহমান সাহেবের সাথে। তো এবং অনেকে এটাও বলছে যে এই ভয়েসটা যদি ভয়েস আর্টিস্ট দিয়ে করানো যেত তাহলে কিন্তু আরও ভালো হতে পারত। তো দেখুন, এখানে ভয়েস আর্টিস্ট দিয়ে ভয়েসটা করালেও এখানে যে ফিলটা আরফিন শুভর গলার মধ্যে পাচ্ছি আমরা সেটা কিন্তু অন্য জায়গায় পেতাম না, কারণ আরফিন শুভ কিন্তু এখানে যথেষ্টভাবে কিন্তু ভয়েসটাকে ডাব করেছে এবং সত্যি মানে আলাদা রকমভাবে নিজেকে প্রেজেন্ট করেছে এবং তার মেকআপের কাজ দুর্দান্ত হয়েছে। এবং কী বলবো ভাই, একটা আলাদা লেভেলের দেখতে লাগছে আরফিন শুভকে একদম। দুটো যদি ফটোকে আমরা পাশাপাশি রাখি তো অনেকটাই কিন্তু এগুলো বেটার দেন কাজ করা হয়েছে। তবে আমার মতে কিন্তু আরফিন শুভর গলাটা এতটাও খারাপ না, সেভাবে মানে কী বলবো, যে আরফিন শুভর যেভাবে তার ডায়লগ ডেলিভারি করেছে, যেভাবে চিৎকার করে ভাষণগুলো দিচ্ছে স্বাধীনতার জন্য, সেটা ভাই আমার সেই লেভেলের লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন যদি আমি সব কিছু মিলিয়ে কথা বলি তাহলে ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, অসাম লেগেছে, দারুণ লেগেছে। তো ট্রেলারটা আপনারাও অলরেডি দেখেছেন, তো ট্রেলারটা আপনাদের কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং এই মুভিটা অলরেডি 27 অক্টোবর আসছে বড় পর্দায়, আপনারা দেখুন, মুভিটাকে এনজয় করুন। তো এই মুভিটার সাথে তো একটা বাংলাদেশের স্মৃতি জড়িয়েছে এবং আপনারা সকলেই জানেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।